CCNA routing and switching এর CCNA module 1 এর প্রথম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিমউদ্দিন চৌধুরী। আজকে আমরা নেটওয়ার্ক সম্বন্ধে জানব। তাহলে আমরা সবাই দেখি একটু নেটওয়ার্ক কি। যদি আমরা দুই এবং দুই এর অধিক কোন নোডের মাধ্যমে ডেটা ট্রান্সফার করি তাহলে আমরা এটাকে একটা নোড বলবো। এবং নোড জিনিসটা কি, নোডগুলো হলো আমাদের যারা আমরা এন্ড ইউজার, যেরকম আমরা পিসি ইউজ করি অথবা সার্ভার অথবা মোবাইল ফোন হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় বাসায় একটা পিসিকে আমরা সার্ভার হিসাবে ফাইল শেয়ারিং এনেবল করে রাখি এবং অন্য একটা পিসি থেকে আমরা ফাইলটাকে ওই ফাইলটা আমরা কপি করে নিতে পারি। এই ধরনের নেটওয়ার্কগুলোকে আমরা বলবো নেটওয়ার্কিং। আচ্ছা, নেটওয়ার্কে আমাদের কিছু টাইপস আছে। যেরকম আমরা যদি দেখি যে দুইটা মোস্ট কমন টাইপস আছে আমাদের, যেমন ল্যান এবং ওয়্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই দুটি ছাড়াও আমাদের আরও কয়েকটা নেটওয়ার্কের টাইপস আছে, যেরকম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক এবং স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। যদি আমরা ল্যান নেটওয়ার্কটা যদি আমরা একটু দেখি, ল্যান হলো যে আমরা বাসায় যে নেটওয়ার্কটা ইউজ করি। আপনারা বেশিরভাগ অনেকেই বাসায় ওয়াইফাই ইউজ করেন, যে আমাদের পিসি থাকবে, পিসি ল্যাপটপ প্লাস আমাদের মোবাইল ফোনগুলো থাকবে, একটা নেটওয়ার্কের মধ্যে থাকবে, ওটাকে আমরা বলবো একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যদি আমরা দুটো লোকাল এরিয়া নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করতে চাই তাহলে মাঝখানে আমাদের যেই কমিউনিকেশনটা হয় ওই মাঝখানের অংশটাকে আমরা বলবো ওয়্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্কে কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যেরকম ডিভাইস থাকবে, কিছু মিডিয়া থাকবে এবং কিছু সার্ভিস থাকবে। আমরা একটু দেখে থাকুন তাহলে ডিভাইসগুলো আমাদের কীরকম হয়। ডিভাইস হলো আমরা আমাদের প্রথম ডিভাইস হলো আমাদের এন ডিভাইস। দুই রকমের ডিভাইস থাকবে, এন ডিভাইস এবং একটা ইন্টারমিডিয়েট ডিভাইস। এন ডিভাইসগুলো হলো যে আমরা পিসি ইউজ করতেছি, কম্পিউটার, নেটওয়ার্ক প্রিন্টার থাকতে পারে, আইপি ফোন থাকতে পারে, সিকিউরিটি ক্যামেরা, বেশিরভাগ এখন দেখা যায় সিসিটিভি ক্যামেরাগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করা থাকে, বিভিন্ন আমাদের মোবাইল ফোন। মানে আমরা এন ডিভাইস, যারা আমরা এন্ড ইউজার, যারা আমরা ইউজ করি সবসময়, এগুলোকে আমরা বলবো এন ডিভাইস। এবং ইন্টারমিডিয়েট ডিভাইস নামে একটা ডিভাইস থাকবে, এটা হলো যে দুটি এন ডিভাইসকে কানেক্ট করার জন্য, যে আমরা পিসির সাথে আমাদের ল্যাপটপ অথবা আমরা একজনের সাথে একজন কমিউনিকেশন করতেছি, তো মাঝখানে যে ডিভাইসগুলো থাকবে ওইগুলোকে আমরা বলবো ইন্টারমিডিয়েট ডিভাইস। যেরকম নেটওয়ার্ক হাব হইতে পারে, নেটওয়ার্ক সুইচ হতে পারে, আমাদের ওয়াইফাই রাউটারটা হতে পারে, এরকম নেটওয়ার্ক ডিভাইস, তারপর সিকিউরিটি ডিভাইস হতে পারে, এগুলোকে আমরা বলবো ইন্টারমিডিয়েট ডিভাইস। এবং কিছু মিডিয়া থাকবে, আমাদের কানেকশন মিডিয়া, যেরকম এটা ওয়্যারলেস থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে, অপটিক্যাল ফাইবার থাকতে পারে। আমরা বেশিরভাগই এখন ওয়্যারলেস ইউজ করা হয় এখন বাসায়। সবগুলো যদি আমরা এখানে দেখি একটু, যে এন ডিভাইস এ আমাদের ডেস্কটপ, আইপি ফোন, ল্যাপটপ, ওয়্যারলেস ট্যাব এগুলো আছে। ইন্টারমিডিয়েট ডিভাইসে দেখা যাচ্ছে যে ওয়াইফাই, তারপর সুইচ, ফায়ারওয়াল দেখা যায়। মিডিয়াতে আছে এখানে ওয়্যারলেস, ল্যান মিডিয়া, ওয়্যান মিডিয়া, আমরা এগুলো দেখবো সবগুলোই। আচ্ছা, এখন গেল আমাদের আমাদের নেটওয়ার্ক ডিভাইস কম্পোনেন্ট, তারপর এগুলো গেল। যদি আমরা কমিউনিকেশন করতে চাই, আমরা যেরকম একজনের বাসায় যদি যেতে চাই তাহলে আমাদের ওই বাসার একটা অ্যাড্রেস লাগে, ঠিক না? তো অ্যাড্রেস করতে গেলে আমাদের নেটওয়ার্কের মধ্যেও এরকম একটা অ্যাড্রেস লাগে। যদি আমরা এখানে অ্যাড্রেসিংয়ে যাই তাহলে নেটওয়ার্কে, আমাদের কম্পিউটার নেটওয়ার্কসে দুই ধরনের অ্যাড্রেস থাকবে, একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস এবং একটা হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। মানে একটা হলো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস এবং একটা লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসটা হলো আমাদের ম্যাক অ্যাড্রেস, যেটা কিনা আমাদের যদি আমাদের নেটওয়ার্ক কার্ড থাকে অথবা ওয়াইফাই কার্ড থাকে ওইটার মধ্যে বিল্ট ইন করা থাকে, এটা আমরা কখনো চেঞ্জ করতে পারি না। এবং ইন্টারনেট প্রোটোকল, যে লজিক্যাল যেই আমাদের অ্যাড্রেসটা থাকবে, যে আইপি অ্যাড্রেস বলি আমরা, এটাকে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। আমাদের দুটো অ্যাড্রেসই ইউজ করতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস। আমাদের আবার আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের মধ্যে আমাদের আবার দুই রকমের টাইপস আছে,
একটা হলো আইপি ভার্সন 4 এবং একটা হলো আইপি ভার্সন 6। আচ্ছা, আমরা ফার্স্টে ফিজিক্যাল অ্যাড্রেসটাতে একটু আসি। ফিজিক্যাল অ্যাড্রেসটা হলো আমাদের ম্যাক অ্যাড্রেস, এবং যেটা ইউনিক হয় সবসময়, এবং এটা 48 বিটসের হেক্সাডেসিমাল অ্যাড্রেসে হয়, এবং এটা এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, ডেল এবং সিসকোর। প্রথম 24 বিট, এবং প্রথম 24 বিট রিপ্রেজেন্ট করে যে এটা কোন কোম্পানি, কোন ম্যানুফ্যাকচার আইডি। এবং যদি আইপি অ্যাড্রেসের মধ্যে যায় তাহলে দেখা যাবে যে দুইটা টাইপ আছে, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 হলো 32 বিটসের এবং আইপি ভার্সন 6 হলো 128 বিটসের। আমরা যে সময় আইপি ভার্সন 4 নিয়ে কথা বলবো ওই সময় আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব যে আমাদের আইপিগুলো কীভাবে কাজ করে। আইপি ভার্সন 4 যদি আমরা এখানে দেখি, 32 বিটসের ডটেড ডেসিমেল ইউজ করা হয় এখানে। এখানে আমরা ক্যালকুলেশনটা করব বাইনারিতে, কিন্তু লেখার সময় আমরা ডেসিমেল ভ্যালুতে লিখব। এবং আইপি ভার্সন 6 যদি দেখি, এটা সবসময় হেক্সাডেসিমেল ভ্যালুতে ইউজ করা হয় এবং এটা কোলনের মাধ্যমে সেপারেট করা হয়। আজকে আমরা এই পর্যন্তই দেখব, নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো।